আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শাহনাজ আখতার, ভাটার ক্যাম্পাস। শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলন করব চতুর্থ শ্রেণীর গণিত 9.4 এর 3 ও 4। তো তোমরা সবাই যথাযথ নিয়মে বই খাতা রেডি করে নাও, হাতে কলম নিয়ে নাও, আমরা শুরু করছি। চলো সবাই। শিক্ষার্থীরা, আজকে আমরা 3 নম্বরের উপরের নিচে হিসাব করব, যোগ এবং বিয়োগ। এগুলো আমরা গত ক্লাসে করেছি, তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আর 4 নম্বরে একটা অঙ্ক আছে, দেখো, কাঠামোগত অঙ্ক। সেটা হলো গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিমি। আর 2 নম্বর আছে, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। সেক্ষেত্রে চলো আমরা তাহলে মূল আলোচনা চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা পৃষ্ঠা নাম্বার লেখো এবং অনুরূপ 9.4 লিখো। 3 নম্বরের অঙ্ক, উপরের নিচে হিসাব 2 নম্বর দেখো, দেওয়া আছে 2.8 যোগ 1.5 সমান আমরা যোগ করে পেয়েছি 5 আর 8 13, হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, তাহলে উত্তর 4.3। 4 নম্বর আছে, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 3.0, এখানে শূন্য ছিল না। আমি যেহেতু দশমিকের অঙ্ক করছি, নিচের সংখ্যা দুটো আছে, এই জন্য আমি দশমিক দেওয়ার পর একটা শূন্য দিয়েছি, যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তাহলে 3.0 যোগ 6.8 যোগ করে পেয়েছি 8 এর 8, কারণ যোগ করার সময় শূন্য কোনো উপরে শূন্য থাকে, এর কোনো মূল্য থাকে না, তার নিচের সংখ্যা বসে যায়। তাহলে 6 আর 3 9, উত্তর হচ্ছে 9.8। শিক্ষার্থীরা, এর পরের অঙ্কে আমরা যাব। পরের অঙ্কে আছে 4.1 যোগ 3.9, 9 এর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে 1, 4, 4, 4, 8, তাহলে 8.0, উত্তর 8। এখানে শূন্য না দিলেও চলবে, শূন্য কোনো দশমিকের পর শূন্য কোনো ভ্যালু নেই। শিক্ষার্থীরা, এরপরে আমরা করবো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা দেখো, 3.4 যোগ 1.3, 4, 3, 7, আর 3 এর 1 4, উত্তর 4.7। এরপরে যাব আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5.0 বিয়োগ 2.8, এতক্ষণ আমরা যোগ করেছি, এখন বিয়োগ। এরপরে যাব আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5.0 বিয়োগ 2.8, এতক্ষণ আমরা যোগ করেছি, এখন বিয়োগ অঙ্ক করবো। তাহলে এখন সংখ্যার উপরে শূন্য আছে, যেহেতু বিয়োগ করছি এজন্য শূন্যকে 10 ধরতে হবে। 8 আর 10 হবে 2 হলে, হাতে 1, 2 এর 1 3, 3 আর 5 হবে 2 হলে, তো উত্তর হবে 2.2। 8 নম্বর অঙ্কটা, 6.6 বিয়োগ 1.6, 6 থেকে 6 চলে গেলে শূন্য, আর 1 আর 7 হলে 6 হলে, তাহলে 6.0, উত্তর 6। 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা হচ্ছে 9.1 বিয়োগ 8.9, এখন এই 1কে আমাকে 11 ধরতে হবে, তো 9 আর 11 হবে 2 হলে, হাতিলে 1, 8 আর 1 9, 9 থেকে 9 চলে গেলে শূন্য, তাহলে 0.2, উত্তর 0.2। 10 নম্বর অঙ্কটা আমাদের শেষ যোগ বিয়োগের অঙ্ক, উপরের নিচের হিসাব, 9.2 বিয়োগ 2.8, তাহলে 2কে 12 ধরবো, কারণ যেহেতু নিচের সংখ্যা বড়, উপরের সংখ্যা ছোটো। 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে 1, 2 এর 1 3, 3 আছে কত হলে 9 হবে 6 হলে, উত্তর 6.4। এই ছিল আমাদের 3 নম্বরের উপরের নিচের হিসাব। শিক্ষার্থীরা, এবার আমরা 4 নম্বর অঙ্কে যাবো, তোমরা 4 নম্বর অঙ্কটা সবাই একটু করো। শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর অঙ্ক শুরু করছি, আশা করি তোমরা অঙ্কটা পড়ে ফেলেছো এতক্ষণে। তাহলে চলো আমরা 4 এর 1 নম্বরটা করি, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব। এখানে বলা হয়েছে যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত, তাহলে এটা আমরা যোগ করে দিয়েছি। এখানে দেখো 8.2 যোগ 9 কিমি, আমরা সরাসরি যোগ করতে পারি, এবং এখানে রাফ করে আমি দেখিয়েছি 8.2 যোগ 9.0, টোটাল হচ্ছে 17.2, তাহলে উত্তর হবে 17.2 কিমি। অর্থাৎ গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব 17.2 কিমি বা 2 কিলোমিটার, উত্তর 17.2 কিমি। এরপরে আমরা যাব 4 নম্বরে 2 নম্বরে।
শিক্ষার্থীরা চার নম্বরের দু নম্বরটা আমরা যাব, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত বেশি এটা এখন আমরা জানব। তাহলে আমরা জানি যে সীমার বাড়ির বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব ছিল কত, 9.0 এবং 8.0 পূর্ব অবস্থিত। তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি, আমরা লিখছি 9.0 - 8.2। 9 থেকে যদি 8.2 বিয়োগ করে থাকে 0.8 কিমি। আমি এখানে রাফ করে ছোট্ট করে একটা রাফ করে দেখিয়েছি, একটু খেয়াল করে দেখো, রাফ করে দেখিয়েছি কীভাবে রাফ করতে হবে। অর্থাৎ বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব, একটু খেয়াল করে দেখো, রাফ করে দেখিয়েছি কীভাবে রাফ করতে হবে। অর্থাৎ বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা 0.8 কিমি বেশি, উত্তর 0.8 কিলোমিটার বেশি। শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক, আশা করি সবাই বুঝতে পেরেছ। 9.4 থেকে অঙ্ক অবশ্যই থাকবে, তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে ভালো পারবে। আর CW কপি অবশ্যই মিসকে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।